লেখক পাঠক বই একত্রিত হই এই স্লোগানে নাটোরে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী পথ বইমেলা। সকালে নাটোর প্রেস ক্লাবের সামনে এই মেলা শুরু হয়। লেখক পাঠকের মিলন মেলায় পরিণত হয়েছে পথ বইমেলা। বই বেচা কেনার পাশাপাশি মেলায় আরও থাকছে আলোচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানান আয়োজন। মেলা চলবে রাত 9টা পর্যন্ত। নাটোরের লেখকরা যে বই লিখেছেন, এখানে বেশিরভাগ বই নাটোরের লেখকের। অনেক ধরনের বই মেলায় দেখেছি, বাট এই ধরনের বই মেলা আমি খুব কম দেখেছি, কারণ এখানে প্রথম মেলা বই মেলা আমি কখনো অ্যাড করিনি, জয়েন করিনি। একটি জাতি সমৃদ্ধ হতে হলে তাকে যেমন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে, সেই সাথে তার বুদ্ধিভিত্তিক জায়গা, তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও তার যথেষ্ট ঋদ্ধ হতে হবে তাকে। এ কারণে আমরা আশা করি মানুষ বই পড়বে।